সাইওয়াল সার, এই যে দেখছেন সারি সারি সব বাধা রয়েছে এবং এগুলো সব বিক্রি হয়ে গিয়ে। আসসালামু আলাইকুম, মায়ের নাম কি? কাজল। সাগর। আচ্ছা সাগর ভাই কোথা থেকে আসছেন? বগুড়া থেকে। আপনি কি আমার ইয়াতে মাঝে মাঝে আসেন? প্রতি সপ্তাহে আসেন। আজকে কয়টা গরু নিচ্ছে? হ্যাঁ ১৬টা। এই সাইওয়াল এই যে সব মোটামুটি এই সাইজের। আচ্ছা এই গরুগুলি কি দরে নিচ্ছেন? পরে মানে ৬০ থেকে ৮০-এর মধ্যে আছে। আচ্ছা আপনারা যে এই যে দূর দূরান্ত থেকে হাটে আসেন, এই হাটে আসতে কি এমনি টাকা পয়সা নিয়ে আসতে কোনো সমস্যা হয়? না, কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, আর এই যে ট্রাক নিয়ে আপনার কি ট্রাকটা নিয়ে আসেন বগুড়া থেকে যে আসছেন ট্রাক নিয়ে আসেন, রাস্তায় কি কোনো চাঁদাবাজি হয়? না, কোনো চাঁদাবাজি হয় না। তার মানে এই হাটে আসে মোটামুটি সেফ। আচ্ছা আমাদেরকে একটু বলেন তো, এই সাইওয়াল গরুর দামগুলি কি ইদানিং একটু বেড়ে গিয়েছে? চাহিদাটা অনেক বেশি। আর যেহেতু আমবাড়ি হাট বাংলাদেশের সবচেয়ে বড় সাইওয়ালের হাট, আর এই সাইওয়াল গরুগুলো এই জন্য দামগুলো বেড়ে গিয়েছে। আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি ক্রেতাদের কিছু কথা। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? ও আপনারা একসাথে আসছেন সবাই? আচ্ছা এই হাটে তো তাহলে আপনার দীর্ঘদিন ধরে আসছে। তাহলে আমাদেরকে একটু দামের কথাটা একটু বলেন তো। না আমি বলছি যে দিনে দিনে কি দাম, আজকের রেটটা কি বেশি মনে হচ্ছে না কম? আজকের একটু রেট বেশি, একটু বেশি, একটু বেশি। আচ্ছা কত আগে মাল কিনছিলাম ভালো? হ্যাঁ আজকে মাল আমদানি আছে, কিন্তু জাতের মালগুলো নাই, যে সাইবল বাছুরগুলো অরিজিনাল বাছুরগুলো পাওয়া যাচ্ছে না, সেগুলো নাই কম। আচ্ছা আপনারা মূলত সাইবল বাছুরগুলাই নিয়ে যান? সাইবল ছাড়া আমরা মাল কিনি। আর আপনি বলছেন আজকের হাটে রেটটা একটু বেশি, গত হাটে? গত হাটে একটু না বেশি। আচ্ছা আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ ২৮শে আগস্ট ২০২০ শুক্রবার, আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট। এই আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে বাছুর গরুগুলির দাম জানানোর চেষ্টা করব আজকের এই হাটে। তো আপনারা শুনছেন যে সাইওয়াল গরুগুলি দামগুলি বেড়ে গিয়েছে, গত হাটের থেকে বেড়ে গিয়েছে, কারণ আপনারা দেখছেন কি পরিমাণ কাস্টমার। এই যে আপনারা দেখুন কি পরিমাণ কাস্টমার, এবং এই এত বেশি কাস্টমার হওয়ার কারণেই কিন্তু এই দামগুলি বেড়ে গিয়েছে। তা আসুন আমরা একটু এদিকে আপনাদেরকে নিয়ে যাই। এই বাছুরগুলো কে নিচ্ছে? এটা কুমিল্লার ব্যাপারীরা নিয়েছে। আপনি কোথা থেকে? আসসালামু আলাইকুম। আপনারা এই বাছুরগুলো নিচ্ছেন? এই বাছুরগুলো কি দরে নিচ্ছেন ভাই? মানে ৩৫ থেকে ৪০-এর মধ্যে এই সাইওয়াল বাছুরগুলো। আর এই ক্রসগুলো ৭০-৭৫ করে নিচ্ছে, মানে ক্রসগুলির দামগুলি একটু কম আছে কিন্তু সাইওয়ালের দাম অনেক বেড়ে গিয়েছে। আপনারা কি মাঝে মাঝে আসেন? সবসময় এই হাটে আসি, সোমবারে আসি, শুক্রবারে আসি, সোমবার শুক্রবার সবসময় এই হাটে আসি। আচ্ছা এই হাট থেকে কি সাইওয়াল গরুগুলো বেশি নেন? মানে সব ধরনেরই গরু নেন, সাইওয়ালটা একটু বেশি না? আচ্ছা আমাদেরকে একটু বলেন তো যে দামটা, দামটা কি আজকের দামটা যদি একটু শুনি? আজকের দামটা একটু মোটামুটি একটু ভালো, একটু দাম বেশি। আর দাম বেশি, দাম বেশি মানে গত সপ্তাহের থেকে আজকে একটু দামটা একটু বেশি? মানে প্রতি যত সপ্তাহ যাচ্ছে আমরা দেখছি যে যেহেতু ক্রেতারা বাহির থেকে আসছে, দামটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এগুলো বিক্রি হইতে জানে, এগুলো কুমিল্লার বাজারে হাটে একটু বাজারটা একটু কম। আচ্ছা কুমিল্লার বাজারে দামটা কমে যাচ্ছে কিন্তু আমবাড়ি হাটে বেড়ে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, মানে আপনাদের লাভটা মানে আস্তে আস্তে কমে আসছে, এক সময় লাভ হতো কত হাটে নিতে বাছল ৩০টা, আজকে নিচ্ছি মাত্র ১৬টা, অনেক কিনতে পারছে, দাম বেশি, দাম বেশি জন্য কিনতে। আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। শুনছেন সুপ্রিয় দর্শক, একটু আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি কোথা থেকে আসছেন? ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন? এই হাটে কি প্রথম? প্রথম আমি দেখার জন্য আসছি। দেখার জন্য আসছেন? আপনি এই হাটের খোঁজ পেলেন কোথায়? অবশ্যই অবশ্যই। মানে আপনার খামারটা কিসের খামার? সার গরু, চিন্তা করতেছি আর কি। আচ্ছা তো আজকে দামটা আপনি কি বুঝছেন? দাম তো আজকে
না আজকে ইনারাও বললেন যারা ক্রেতা যে গত হাটের থেকে এবারে দামটা একটু বেশি লাগতেছে, মানে এই দামে নিয়ে গেলে কি আপনার পোষাবে? কিছু সস্তা আছে। আচ্ছা, মানে এক সময় ইনারা বলছেন যে অনেক লাভ হতো, এখন লাভের পরিমাণটা সীমিত হয়ে গিয়েছে। আচ্ছা, যত দিন যাবে আম্বারি হাটে কিন্তু দামটা আরো বাড়বে, কিন্তু ওই যে দাম একটু বেশি হলো, মানে চাহিদা অনুযায়ী সব পাওয়া যেতেছে। আপনি যেটা চাইতেছেন এটা পাওয়া যেতেছে না আছে? হ্যাঁ, আপনি যদি ভালো একটা সারগুলো চাইছেন আপনি এটা পাইতেছেন। আচ্ছা, মানে এখানে আমদানিটা প্রচুর। আচ্ছা, এই জন্য আচ্ছা চাহিদা মোতাবেক পাওয়া যায়, দামটা বেশি হলো। আচ্ছা, তাহলে আপনি খামারের উদ্দেশ্যে এসেছেন। আচ্ছা, আপনার সঙ্গে যদি কেউ অভিজ্ঞতা শেয়ার করতে চায় যে আপনি আসলেন এই ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে আম্বারি হাটে কি বুঝছেন, তা আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? না, কোনো আপত্তি নেই। তাহলে আপনার আপনার যদি একটু মোবাইল নাম্বারটা আমাদেরকে বলেন। 01707 47 47 9090 9090 36 36। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে কি পরিমাণ ক্রেতা এই হাটে আসছে, এবং সেই কারণে এখানে কিন্তু দামটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা দেখছি দামটা, ওনারাই বলছে যে যারা ক্রেতা তারা বলছে যে গত হাটের তুলনায় কিন্তু এখন দামটা বেশি। ভাই, এটা কি দেশি দেশি বাছুর? আচ্ছা, দেশি বাছুরটা একটু দাম জিজ্ঞাসা করি, কত চান, কত দাম? চাওয়া 42। ক্রেতা কত বলছে? ক্রেতা কত বলছে? হ্যাঁ, 36 36 36 36। আর আপনার নিয়ত কত ছাড়বেন? 38 হলে ছাড়বেন। আচ্ছা, ধন্যবাদ যে শুনছেন সুপ্রিয় দর্শক। এবারে আমরা একটু এখানে দেখি, ভাই এটা কি দেশি? হ্যাঁ, শাহিওয়াল আছে, শাহিওয়াল অল্প অল্প আছে আর কি শাহিওয়ালের। আচ্ছা, এটা দাম কত আছে? দাম তো আছে 40 42 40 42 দাম চাচ্ছেন। ক্রেতা কত বলছে? যা বলছে 35 36 দাম বলছে। বাজার খারাপ না আপনাদের কাছে? বাজার খারাপ ভাই? আসসালামু আলাইকুম। আপনি বিক্রেতা? হ্যাঁ, আপনাদের কাছে বাজার খারাপ আর ক্রেতারা যে বলছে যে বাজারটা আজকে দাম বেশি, বলে তো আমাদের দামে তো দাম কম করেছে, কি হবে দিব তাহলে বলেন। আপনি কি প্রতি হাটে আসেন? হ্যাঁ, প্রতি হাটে আসি। গত হাটে দিয়ে কি এই হাটে আপনি বলছেন দাম কম? একটু না বাড়ছে না দাম? দাম বাড়ছে না? বাড়ছে, একটু বাড়ছে। হ্যাঁ, এই কথাটাই তো বলছি, একটু বাড়ছে, একটু বাড়ছে। তা আপনার নিয়ত কত, এটা ছাড়বেন? 42 43 43। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে আমরা দেখি, কাকা আসসালামু আলাইকুম, কি এনেছেন আজকে? আচ্ছা, এই যে এই কালো আর এই যে লালটা, লালটা কি দেশি? দেশি। আচ্ছা, এই জোড়া কত চাচ্ছে? জোড়া চাচ্ছি 90 90 45 করে। আর ক্রেতা কত বলছে? কেউ 37 38 করে, 40 ভাঙ্গে। আচ্ছা, 40-এর নিচে বলছে সব। আর আপনার নিয়ত কত? 40 হলে দিব, 40 হলে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রিয় দর্শক, আমরা আমবাড়ি হাটে কিছু বাছুর গরুর আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি। এখানে দেখি এটা শাহিওয়ালের পার্সেন্টেজ আছে। এটা কত দাম চাচ্ছেন? ৩২ ৩২ হাজার। তাদের ক্রেতা কত বলছে? ক্রেতা ২৫ ২৫। হ্যাঁ, আপনার নিয়ত কত? আমার নিয়ত খালি পর্যন্ত। হ্যাঁ, 27 হলে দিয়ে দিবেন। এই যে শুনছেন, এটা শাহিওয়ালের, এটা বাছুর, তবে শাহিওয়ালের পার্সেন্টেজটা আছে, এটা বেশি আছে বলবো না, কম আছে। এই যে দেখুন, এটা বাছুরহাটি। আমরা আপনাদেরকে বাছুরহাটি থেকে দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, সেই সঙ্গে ক্রেতা বিক্রেতাদের কথাগুলি আমরা জানানোর চেষ্টা করছি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়টা আনছে? গরু আনছে বাবা দুটে। দুইটা? আপনি কতদিন ধরে ব্যবসা করেন? ও বহুদিন ধরে, 8-10 বছর। 8-10 বছর ধরে? এই গরুগুলি নেন কোথা থেকে? এখানে কিনে, এখানে বেশি। ও এই হাটে নেন, হাটেই বাঁচেন? এই এই দুইটার দাম কত আছে? 65 দুইটা। আর ক্রেতা কত বলছে? ও ক্রেতা 65 বলছে, আর আপনি কত বলছেন? 70 হলে বিক্রি করবো। এটা তো দেশি নাকি? আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন যে 65,000 টাকা দাম উঠেছে এই জোড়ার, উনি বলছে যে 70 হলে উনি বিক্রি করবেন। এই যে দেখছেন তো সুপ্রিয় দর্শক, আবারও জানিয়ে রাখি আজ 28 আগস্ট 2020 শুক্রবার
আমবাড়ি হাট থেকে আমরা ক্রেতা বিক্রেতার বিভিন্ন কথা এবং সেই সঙ্গে সাইওয়াল এবং দেশি বাছুরের দামগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই এবং আশা করি আমাদের এই ভিডিওটা দেখে আমবাড়ি হাট সম্পর্কে একটা আপনারা ধারণা পেয়ে গিয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।